একবার বলছে ভিতর থেকে হইলে কইছে শক্তিশালী কথা আপনার ভাই না, আপনার কয় ভাই ছিলেন? চার ভাই, চার ভাই রাম লক্ষ্মণ গণেশচন্দ্রের মতো ছিল, ভাই বলে শক্তিশালী বলা ঠিক আছে, যথার্থ বলা। রাবণ বধ দিতে পারেন, তরুণীসিং বধ দিতে পারেন, ঠিক আছে, আমরা যা দেন তা আমরা গাইতে চেষ্টা করবো, আমরা তো আর গাইব না, ভগবান যা গাওয়া হয় ততটুকু গাইব, তাই না? কীর্তন করার কোন সামর্থ্য সত্যি নেই। আমি সঙ্গীত মাস্টার এই নয়াদিয়া গ্রামে মনে হয় একদিন দিনে এসে গান করছে হরিনারায়ণপুর থেকে একজন ভক্ত মধ্যে আপনাদের মনে আছে কিনা জানি না, আমার মনে আছে। দেখ আমাকে নয়াদের কথা বলছে, ওর প্রথম ভাবছি ওই গান খান নয়াদ বলছি না। আচ্ছা ঠিক আছে, তারা চারটি ভাই এক সময় রাম লক্ষ্মণ বড় শত্রুদের মতো ছিল, আজকাল সবার বড় ভাই চলে গেল, তো এই ভাই হারানোর বেদনা নিয়ে যারা বসে আছেন এবং যারা ওনার মেয়ে আছে না, কয়টা মেয়ে? দুইটা মেয়ে। হ্যাঁ, মেয়েদেরকে বলেন আসলে এসে একটু ভক্তি করতে বাবার নামে, আর ওনার স্ত্রীকেও বলেন এসে একটু ভক্তি করতে। আপনারা ভাইয়েরা বাইরে আসলে আইসেন, আইসা ঠাকুরের কাছে প্রণাম করেন ভাইয়ের জন্য, এবং ভাইয়েরা বাইরে একটু আলিঙ্গন করেন, ছোটো ভাইয়েরা বড় ভাইকে প্রণাম করেন, কারণ আজকে এই যে ভাই চলে গেছে আর তো ভাই পাবেন না। ভাইয়ে ভাইয়ে কত বিরোধ থাকে, আবার মিলও থাকে, ছোটোর সময় এক পাতে থেকে খায়, এক দিক থেকে খায়, তাই না? কিন্তু আবার বড় হলে হয়তো প্রয়োজনে মানুষ ভিন্ন হয়, কিন্তু এই ভাই যে চলে গেছে আজকে দেখেন দাদার বুকটা সিরে যদি দেখানো যেত হয়তো হয়তো পদ্মার চরের মতো চর পড়ে গিয়েছে। মানুষ কখন যে চলে যায়, ওনাকে ইন্ডিয়া থেকে বাইপাস সাঙ্গারি বানানো হয়েছে, দাদা বলছে আমরা তো ভগবানের কাছে আর কিছু চাওয়ার নেই, ভগবানের কাছে প্রার্থনা করছি, এদিকটা ঠাকুরের কাছে বলে দিয়েছ। আজকে ওনার শিশু দুটা মেয়ে, ওদের জন্য আশীর্বাদ করবে এবং ওনার পরিবারের জন্য আশীর্বাদ করবে। ভগবান যেন এই কুসুমচন্দ্র সরকারকে যেন দাস হিসেবে ঠাই দেয়, সুচরণে সবাই দাস, আসলে ভগবানের দাস সবাই, আমি বলে আমি শীল, আমি কায়স্থ, আমি সুচন্দ্র, আসলে সবাই ভগবানের দাস, ভগবানের দাস হতে পারে না, হয়ে রয়েছে মায়ার দাস, ভগবানের দাস না হয়ে যদি আমরা প্রভুর চরণে দাস না হয়ে আপনাদের চরণে দাস হতে পারতাম, তাহলে এই মানব জন্ম সার্থক হতো। ভাই আসুন ভগবানের কাছে প্রার্থনা করি, এই কুসুমচন্দ্র সরকারকে যেন ভগবান চরণে দাস হিসেবে খাই দেন। Yeah.
আমার সুখ দুঃখ লঙ্কা কাণ্ডে হবে আজি মধুর কিঞ্চিৎ জানো রামায়ণ সভা করে বসে আছেন রাজা দশানন আর চতুর্পার্শ্বে বসে রয়েছেন ভক্তবৃন্দগণ বসা রয়েছেন তখন রাবণ বলছে ওহে আমার পাত্র মিত্র ভগ্ন পাইগণ আমার পুত্র ইন্দ্রজিৎ আজ তিন দিবস হলো রণস্থলে গেল যুদ্ধের কি সংবাদ আমাকে বলো এক ভগ্ন পাইক বলছে মহারাজ আপনার পুত্র ইন্দ্রজিৎ এমন বীর যে নাকি মেঘের আড়াল থেকে দেবরাজ ইন্দ্রের সহিত যুদ্ধ করেছে আর তাই তার নাম রাখা হয়েছে ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ আর মেঘের আড়াল থেকে যুদ্ধ করেছে বলে তার নাম আরেক নাম হয়েছে মেঘনাথ মেঘনাথ ইন্দ্রজিৎ যে নিধন হবে এমন বীর এই পৃথিবীতে কেহ নেই এমন সময় এক ভগ্ন দেশে উপনীত হয়েছে ভগ্নদূত উপনীত হয়ে এসে বলছে করজনে মহারাজের কাছে বিনতি করে বলছে বলছে ওরে সুখ সারে
Thank you.
অবশ্য পরিবেদনা যখন রজনী প্রবাদ হয়ে যায় সেসব পাখির যার যার স্থানে উড়ান করে চলে যায়। মহারাজ আজকে তোমার পুত্রের প্রবাদ হয়েছে, তোমার পুত্র আপন দেশে চলে গিয়েছে। আমি যে কোনো ভাবে আমার পুত্র সুখ করতে পারি নিবার, আমি যে পারি আমার সেই সোনার লঙ্কা দিয়েছি আনয়ন করেছি, সেদিন হতে আমার সোনার লঙ্কা শ্মশানে পরিণত হয়েছে। আমি আজ করব কেমন কেমন এই দুষ্ট মানবী সীতাকে আমার নিজ হস্তে করব নিধন। এই বলে রাবণ যখন তুমি ব্রাহ্মণ হলে কেমন করে আমার দেহের একটা মহিয়া আছে আর কি ব্রাহ্মণ হয় হয় বলছে মন্দোদরী। হ্যাঁ সীতা যদি পুণ্য লক্ষ্মী হতো আমার সোনার লঙ্কা শ্মশানে পরিণত।